তিন দিনের ছুটি পেয়েই ঢাকায় চলে এসেছেন সাকিব মুশফিক। মুশফিকুর রহিম দেশে ফিরে আসছেন, এ খবর আগেই জানা। স্ত্রী সন্তান সম্ভাবনা, আগামীকাল 11 সেপ্টেম্বর মুশফিকের স্ত্রীর সন্তান ডেলিভারির সম্ভাব্য তারিখ। ওই সময় স্ত্রীর পাশে থাকতে 9 সেপ্টেম্বর শ্রীলঙ্কা থেকে ম্যাচ শেষে মুশফিক ঢাকা ফিরে আসার ইচ্ছা প্রকাশ করলে টিম ম্যানেজমেন্ট তাকে 3 দিনের ছুটি মঞ্জুর করেছে। সে কারণেই আজ রোববার ঢাকা আসার কথা ছিল মুশফিকের, এবং যথারীতি আজ রোববার সকালেই রাজধানীতে এসে পৌঁছেছেন মুশফিকুর রহিম। তবে মুশফিক একা নন, তার সঙ্গে ঢাকা এসেছেন অধিনায়ক সাকিব আল হাসানও। দ্বিতীয়বার বাবা হবেন এ কারণে মুশফিক আগে থেকে টিম ম্যানেজমেন্টকে বলে ছুটি নিয়েছিলেন। কিন্তু অধিনায়ক সাকিব ঠিক কি কারণে হঠাৎ দেশে ফিরে আসলেন, তার নিয়ে বিস্তর কথাবার্তা। চাকা সুপার হোয়াইটের 2-in-1 সমাধান, কঠিন দাগ দূর, সাদা ভরপুর। সামাজিক যোগাযোগ মাধ্যমে হইচই, খোঁজ নিয়ে জানা গেল সাকিব ব্যক্তিগত কারণ দেখিয়ে দেশে ফিরে এসেছেন। তবে দেশে ফেরার অনুকূল প্রেক্ষাপট পেয়েছেন সাকিব মুশফিক দুজনই। বিসিবি সিনিয়র পরিচালক এবং জাতীয় দল পরিচালক ও পরিচর্যার দায়িত্বে থাকা স্ট্যান্ডিং কমিটি ক্রিকেট অপারেশনসের চেয়ারম্যান জালালিন ইউনুস রোববার দুপুরে কলম্বো থেকে জানিয়েছিলেন আজ 10 সেপ্টেম্বর থেকে 3 দিন মানে 12 সেপ্টেম্বর পর্যন্ত প্র্যাকটিস অফ। যেহেতু 15 সেপ্টেম্বর ভারতের সাথে এশিয়া কাপের শেষ ম্যাচের আগে 5 দিন বিরতি, তাই ক্রিকেটারদের 3 দিনের ছুটি দিয়েছে কোচ হাতুরু সিংহে। মানে 10, 11 ও 12 সেপ্টেম্বর প্র্যাকটিস নেই টিম বাংলাদেশের। এ সুযোগেই সাকিব ও মুশফিক দেশে ফিরেছেন। জালাল আরও জানান, স্ত্রীর সন্তান প্রসবের সময়ে তার কাছে থাকার জন্য এ সময়টায় দেশে ফেরার ইচ্ছা প্রকাশ করেছিলেন মুশফিক, আর সাকিব ব্যক্তিগত কারণ দেখিয়েছেন। তবে তাদের কারোরই প্র্যাকটিস সেশন মিস হবে না। তারা 12 সেপ্টেম্বর বিকেল, সন্ধ্যা কিংবা 13 তারিখ সকালের ফ্লাইট ধরে কলম্বো চলে আসবে এবং 13 তারিখ বিকেলে প্র্যাকটিসে অংশ নেবে।